আইফোন 14 লঞ্চ হতে চলেছে এমন কিছু অবাক করা ফিচার্স নিয়ে যেগুলো আইফোন লাভারদের অবশ্যই জেনে নেওয়া উচিত। কিন্তু আমার মতন যারা আছেন, যাদের কাছে টাকা নেই কিন্তু আইফোন কেনার স্বপ্ন আছে, তারাও এই ফিচার্সগুলো জেনে নিতে পারেন। কারণ আইফোন বলে কথা, এই ফোনটা আপনার কাছে নাই থাকতে পারে, কিন্তু এর ব্যাপারে তো আপনাদের জানা উচিত। আর তার জন্য কী করতে হবে, এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে, তাহলে আপনারা আইফোন 14 এর এমন কিছু অবাক করা ফিচার জেনে নেবেন যেগুলো আইফোন লাভাররাও জানে না। তো যাই হোক বন্ধুরা, আপনাদের ছিলেন টেকটিস বলা, আমি দীপঙ্কর, আর সময় নষ্ট করে আজকে ভিডিওটি শুরু করছি। তো আইফোন 14 এর অবাক করা ফিচার্সগুলো তো আমরা জেনে নেব, তার আগে জেনে নিচ্ছি এই ফোনটির লঞ্চ ডেট এবং প্রাইস কী হতে পারে আনুমানিকভাবে। তো আইফোন 14 সম্ভবত ভারতের বাজারে 6 সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে এবং আইফোন 14 এর দাম সম্ভবত 64,000 থেকে শুরু হতে পারে এবং আইফোন 14 প্রো ম্যাক্স এই ফোনটির দাম সম্ভবত 1 লাখের মতন হতে পারে, এটা আমার আনুমানিক। তো এখন আইফোন 14 এর অবাক করা ফিচার্সগুলো জেনে নিচ্ছি। তো এর প্রথম অবাক করা ফিচার্সটি হচ্ছে এর নচ ডিসপ্লেকে নিয়ে। বর্তমানে আইফোন 14 কিনে সবচেয়ে বেশি আলোচনার বিষয় হচ্ছে এর নচ ডিসপ্লে। সম্ভবত আইফোন 14 এ আর বড় বড় নচ থাকছে না এবং প্রথমবারের মতন আমরা আইফোন 14 এ 5 হোল ডিসপ্লে দেখতে পারবো। কি অবাক হচ্ছেন? তো আমিও এটি প্রথমে শুনে অবাক হয়ে গেছি। তবে 5 হোল কোন কোন মডেলে পাচ্ছি সেটা আগে জেনে নিন। বলা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের মতন আইফোন 14 এ আমরা সিঙ্গেল 5 হোল পাবো না, এখানে একটি ভিন্ন ধরনের 5 হোল ডিসপ্লে পাবো এবং একটি ডিজাইন আমরা দেখতে পাচ্ছি আইফোন 14 এর ডিসপ্লেতে। ফ্রন্টে 2 5 হোল দেওয়া হয়েছে, 1 5 হোল রাখা হয়েছে সেলফি ক্যামেরার জন্য এবং অন্যটি ফেস আইডিকে ডিটেক্ট করার জন্য পিল শেপড হোল দেওয়া হয়েছে। আর ডিসপ্লেতে পাশাপাশি 2 ভিন্ন ধরনের 5 হোল থাকার জন্য আইফোন 14 এর এই ডিজাইনটিকে আমার বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। তবে এখানে থামুন, আর বেশি খুশি হওয়ার কথা নয়, এখানে একটি দুঃখের কথা আছে। এই ধরনের 5 হোল যদি তারা লঞ্চ করে তাহলে সম্ভবত এটি আইফোন 14 প্রো ম্যাক্স মডেলটিতে দিবে, আগের মডেলগুলিতে হয়তো হালকা নচ থাকতে পারে। তবে আইফোন 14 এর নর্মাল মডেল যেগুলো আছে সেগুলোতে 5 হোল না থাকলেও যদি নচ দেয় তবে সেই নচের আকার অনেকটা ছোট হবে, সরু হবে, এদিক দিয়ে কিন্তু নিশ্চিত। তার মানে বুঝতে পারছেন, প্রো মডেলগুলো যদি আপনাদের কিনতে হয় তাহলে 1 লাখের উপরে খরচা করতে হবে, তাহলে 5 হোলের মজা নিতে গেলে আপনাদেরকে ব্যাস ব্যস্ত হবে। আর আইফোন 14 এর দ্বিতীয় অবাক করা ফিচার্স হচ্ছে এখানে আমরা বড় মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পারবো। আপনারা নিশ্চয়ই জানেন এতদিন পর্যন্ত আইফোনের সবগুলো মডেলে আমরা 12 মেগাপিক্সেলের মতন মেন ক্যামেরা পেয়ে গেছি, যেখানে অ্যান্ড্রয়েডে আমরা 50 মেগাপিক্সেল 108 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাই, কিন্তু আইফোন সবসময় 12 মেগাপিক্সেলের ক্যামেরাতে আটকে ছিল। কিন্তু বর্তমানে যেটা শোনা যাচ্ছে আইফোন 14 প্রোতে আমরা 48 মেগাপিক্সেলের মতন একটি বড় ক্যামেরা পেয়ে যাচ্ছি। যেহেতু এখানে বড় মেগাপিক্সেলের সেন্সর আমরা পাচ্ছি, সেহেতু ক্যামেরার বামটিও অনেক উঁচু হবে, অনেক বড় হবে। আর 48 মেগাপিক্সেল দিয়ে আপনারা 4K ভিডিও রেকর্ডিং অনায়াসে করতে পারবেন, অর্থাৎ দুর্দান্ত ফিচার্স আমরা পেতে চলেছি। এবং আইফোন 14 3 নম্বর অবাক করা ফিচার্সটি হচ্ছে ফোনটির বিল্ড কোয়ালিটিকে নিয়ে। আইফোনের আগের মডেলগুলোর ফ্রেমে স্টেনলেস স্টিলের ব্যবহার করা হতো, কিন্তু শোনা যাচ্ছে বর্তমান মডেলগুলোতে স্টেনলেস স্টিলের ফ্রেমের পরিবর্তে একদম হালকা অথচ শক্ত ধাতু টাইটেনিয়ামের ফ্রেম থাকতে পারে। তবে একই কথা, এই টাইটেনিয়ামের ফ্রেম হয়তো আমরা পুরো মডেলগুলোতে দেখতে পারবো। এবং আইফোন 14 এর 4 নম্বর অবাক করা ফিচার্স হচ্ছে আইফোন 14 এর নতুন মডেলে একটি আলাদা বাম চেম্বার থার্মাল সিস্টেম দেওয়া হতে পারে, যার ফলে ফোনটিতে 5G ইউজ করার সময় এবং গেমিং খেলার সময় প্রসেসরটি যেন হিট না হয় সেটিকে কুল করতে সাহায্য করবে এবং এই চেম্বারের ফলে ফোনটি দ্রুত ঠান্ডা হবে। অর্থাৎ বুঝতে পারছেন, আইফোন 14 এ আমরা একটি ইউনিক ফিচার্স পেতে চলেছি। এবং আইফোন 14 এর 5 নম্বর অবাক করা ফিচার্সটি হচ্ছে আইফোন 14 প্রোতে আমরা A16 চিপ দেখতে পারবো। এবার আপনারা ভাবছেন আইফোন 14 তো A16 চিপ ইউজ করা হবে, কারণ কি আইফোন 13 এ আমরা অলরেডি A15 চিপ দেখেছি। তো অবাক খবরটি হচ্ছে এখানে আমরা আইফোন 14 প্রো মডেলগুলোতে A16 চিপ দেখতে পারবো, কিন্তু আইফোন 14 এর নর্মাল ভার্সনগুলোতে পুরনো A15 চিপ ইউজ করা হবে এবং তার প্রধান কারণ হতে পারে যে খরচ কমানোর জন্য এবং বর্তমানে আইফোনের চিপ শর্টেজ চলছে, সেটিও একটি অন্যতম কারণ হতে পারে। এরপরে আইফোন 14 এর 6 নম্বর অবাক করা ফিচার্সটি হচ্ছে যে আইফোন 14 এর সবগুলো মডেলেই এখন থেকে আমরা 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লের উপরে দেখতে পারবো। ডিসপ্লে রিফ্রেশ রেট 120 থেকে শুরু হবে এবং আরও বাড়তে থাকবে নেক্সট মডেলগুলোতে। এবং আইফোন 14 এর 7 নম্বর অবাক করা ফিচার্সটি হচ্ছে ডিসপ্লের আকারকে নিয়ে। আইফোন 14 এর আকার শুরু হচ্ছে 6.1 ইঞ্চি থেকে এবং পুরো মডেলগুলো 6.8 ইঞ্চি পর্যন্ত হতে পারে। এবং আইফোন 14 এর 8 নম্বর অবাক করা ফিচার্সটি হচ্ছে এর কালারকে নিয়ে। এখানে নতুন পার্পেল শেডের একটি কালারের ফোর আনা হতে পারে আইফোন 14। এবং আপনারা জানেন আইফোন অলরেডি কালো, নীল, লাল, সাদা, সোনালি এই ধরনের কালারগুলো লঞ্চ করে থাকে, তো এখন নতুন একটি কালার তারা আনতে চলেছে। তো বন্ধুরা, আইফোন 14 এর আমি 8টি অবাক করা ফিচার্স আপনাদেরকে জানালাম, তার মধ্যে কোন ফিচার্সটি আপনাদেরকে বেশি অবাক করেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করতে পারেন, যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আসলে আপনি সবার নোটিফিকেশন পেয়ে যান। আর আইফোন লাভাররা অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে? আজকে ভিডিওটি এখানে রাখছি বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।